বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ তিনি বলেন স্বাধীনতা বিরোধী চক্ররা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে তাদের প্রতিহতের আহ্বানও জানান তিনি দুপুরে চৌমুহনী পৌরসভা অডিটোরিয়ামে বেগমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সভাপতি ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাসারের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙালির সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ যুদ্ধকালীন বেগমগঞ্জ উপজেলা বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমাস খান আলমগীর কবির ভুই ইয়া আলো মেহেদি হাসান জাফর ইকবাল রূপক সহ বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা